ঢাকা শহরে বাসে চড়া মানেই যুদ্ধ করা, লং জাম্প প্র্যাকটিস করা, দেহের অর্ধেক বাসের বাহিরে রাখা, পায়ের উপর দাঁড়িয়ে থাকা, এই যন্ত্রণার যেন শেষ নেই। আর এরই মাঝে যখন কোনো যাত্রী দুজনের জায়গা দখল করে একাই বসে থাকে, তখন কারিবা মেজাজ গরম না হয়? তবে দেখুন সেরকম একটি ঘটনা নিয়ে আমাদের এই কাহিনী বাসে একদিন। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজানের নাম কি? নাম দিয়ে কাম কি না, মানে জিগে আর কি। মোহাম্মদ আনসার। বাস বাস ভাই, টপ নাম্বার রাখছেন দেখি। আপনি কি ভাই রংবাস টম্বাস নাকি? না ভাই। বেরাদার? না। চাচা রামা মুরা? না। ভাইজানে কি বিয়ে করছেন? আর মেয়ে পরিবার আবদান কেলা? চেতেন কে পেটে কি কিরমি আছে থাকলে অসুবিধা না, মানে জিগে আর কি। সালা সম্মতি বিধে কেউ রংবাস টম্বাস থাকবার পারে তো? নাই। ইমানে কোন কইলাম তো ইমানে কচম করে কোন? আরে হালা কইলাম তো কচম সালালা ছো যাব। হ্যাঁ তো ছড়া বছর কে বাসটা মনে যন্ত বাপের সিজা বন হইলে ঠেঙ্গেন নলা ভেঙ্গা বাচ্চা তন হালাই দিমু। হালাই মাছে খারবার পারে না, হালাই চাগায় বুঝছে সোজা।